জি-টোয়েন্টি সম্মেলনে যোগদানের লক্ষ্যে আগামী সপ্তাহে ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাই তার এ সফরের প্রাথমিক লক্ষ্য। শেখ হাসিনা আশা করছেন বাংলাদেশকে $1.5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে ভারত। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঋণ আওয়ামী লীগ সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলামিস্ট, গবেষক এবং পরামর্শক প্রতিম রঞ্জন বোস ভারতের বিজনেস নিউজ পোর্টাল মানি কন্ট্রোলে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করা। ২৪ আগস্ট প্রকাশিত এক চীনা সরকারি বিবৃতি অনুসারে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সূত্র বলছে, নির্বাচনের আগে ঢাকাকে বড় ধরনের ঋণ দেবে বেইজিং। 2013 সালের নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 151টিতে জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কারণ আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জামায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল। অতঃপর আওয়ামী লীগ ভারতীয় সমর্থন গ্রহণ করে ক্ষমতায় টিকে যায়। বাংলাদেশের বিদ্যমান সরকার আশা করেছিল ইসলামপন্থীরা দলটির জনপ্রিয়তার অভাব পূরণ করবে এবং চীন টাকার ব্যাগ নিয়ে হাজির হবে। 2018 সালের নির্বাচনের আগে অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নির্বাচন শেষে কাজ করা হয় ঠিক তার উল্টো। গত 5 বছরে বাংলাদেশের রাজনীতি ব্যাপকভাবে ব্যবসায়ীদের কবলে পড়ে। তারা ব্যাংক থেকে বিনা বাধায় ঋণ নিয়েছে, সেই ঋণ পরিশোধ না করে খেলাপি হয়েছে, ব্যাপকভাবে অর্থ পাচার করেছে, একই সঙ্গে ব্যবসায়ীদের মিডিয়া সাম্রাজ্য চীনের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছে। রাজনৈতিক ফ্রন্টে আওয়ামী লীগ সহ প্রতিটি সংগঠনে জামায়াত অনুপ্রবেশ করেছে। তারা হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে। আওয়ামী লীগ এরই মধ্যে হেফাজতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে এবং তাদের সব দাবি পূরণ করছে। জামায়াত ও চীন বাংলাদেশের ওপর তাদের প্রভাব জোরদার করেছে, আর ঢাকা সেই জামায়াত এবং চীনকে ভারতের বিরুদ্ধে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। তাই জামায়াতকে মাঠে ফেরাতে আগ্রহী নয় দিল্লি। টানা 15 বছর ক্ষমতার বাইরে থাকা বিরোধী দল বিএনপির জন্য জামায়াতের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করলে তারা অন্য ছোট ইসলামী দলগুলোর সঙ্গে জোট করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে, যা বাংলাদেশের সাথে ভারতের স্বার্থ কল্পনাতীতভাবে নষ্ট করতে পারে। সুতরাং তাকে হারানোর চেয়ে শত্রুর মুখোমুখি হওয়া কি উত্তম কিনা প্রশ্ন রাখা হয় নিবন্ধে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।